হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই রোমাঞ্চকর হতে চলেছে তোমরা যারা ফুলপ্রেমী আসো তারা কিন্তু এই কচুরি পানার সাথে অতপ্রতভাবে জড়িত তোমরা আরো জেনে থাকবে এই কচুরি পানা কিভাবে করোনার চেয়েও মহামারীর রূপ ধারণ করেছিল পুরো ভারতবর্ষে এমনকি এই কচুরি পানার উপকারিতা সম্পর্কে জেনে নিতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই কচুরি পানা কিন্তু অ্যামাজন জঙ্গলের একটা উদ্ভিদ তো বিশিষ্ট পাট ব্যবসায়ী মর্গান এটিকে ফুলঘাস ভেবে ভারতবর্ষে নিয়ে আসেন আঠারো শতকের শেষের দিকে তো এটার বৃদ্ধি এতই বেশি যে উনিশশো সালের মধ্যে পুরো ভারতবর্ষ ছে নেয় এই কচুরি পানা তো এতটাই ব্যাপকতা ছিল যে নদী নালা খাল বিল এমনকি প্রতিটা আবাদি জমিতেও এই কচুরি পানার বিস্তারের কারণে কৃষকরা চাষাবাদ করতে পারতো না নদী নালাতে মাছ ধরার কোনো সুযোগ ছিল না এমনকি নৌকা চলাচলের জন্য বিন্দু জায়গা ছিল না এই কচুরি পানার জন্য তো সে সময় ইংরেজ এর প্রবাসক এই কচুরি পানা নিধনের জন্য সাত সদস্যের কচুরি পানা কমিটি গঠন করে তোমরা অবাক হবে যে এই কচুরি পানা কমিটির ভিতরে কিন্তু জগদীশ চন্দ্র বসুও ছিল তো এখন তো তোমরা জানলে এই কচুরি পানাটা কতটা ভয়াবহ রূপ নিয়েছিল কি তৎকালীন উনিশশো সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনেরও প্রতিশ্রুতি ছিল এই কচুরিপানা নিধনের প্রতিশ্রুতি এই কচুরি পানা নিধনের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু প্রার্থীগণ ভোট চেয়েছিল তৎকালীন নির্বাচনে তো তোমরা তো জানলে এই কচুরি পানা কতটা ভয়াবহ রূপ নিয়েছিল তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই কচুরি পানার কত ধরনের উপকার থাকতে পারে বর্তমানে কিন্তু কচুরি পানা গরু ছাগলের কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে তো সেজন্য কচুরি পানার পরিমাণও কিন্তু কমে আসছে এমনকি এই কচুরি পানা থেকে কিন্তু জৈব সার তৈরি করা যায় এই জৈব সার কিন্তু ফসলি জমির জন্য খুবই উপকারী তো তোমরা শুধু ভেবো না মর্গান শুধু বিপদই ডেকে এনেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা মনে মনে কিন্তু আবার মরগানকে গালি দিও না এই ফুলটার কথা ভেবে হলেও মর্গানের জন্য একটু দোয়া করো সবাইকে ধন্যবাদ